এবছর লেখক ফ্যাসিবাদ বিরোধী শহীদ সৌমেনচন্দ্রের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। সৌমেনচন্দ্র ছিলেন একজন কথা সৈনিক, বর্তমানে তিনি কিশোর তরুণদের জন্য এক আদর্শ। 30-এর দশকে প্রগতি সাহিত্যের নতুন ধারার সাহিত্য চর্চায় তিনি আত্মনিবেদন করেছিলেন। পরে তিনি মার্কসীয় রাজনীতিতে যুক্ত হন। সৌমেনচন্দ্র মার্কসীয় রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তার অধিকাংশ গল্পে রাজনীতির কথা স্থান পেয়েছে এবং তার সাহিত্য চর্চার প্রায় সর্বত্রই রাজনৈতিক দর্শনের ছাপ সুস্পষ্ট। তিনি নিজেই বলেছেন, বিপ্লবের জন্য একজন লেখক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তার গল্পগুলোতে মানব জীবনের অন্তর্নিহিত ভাব প্রকাশ পেয়েছে এবং অনেক গল্পে তিনি নিজেকে প্রধান চরিত্ররূপে বর্ণনা করেছিলেন এবং তার তার সাহিত্য জীবন খুবই অল্প সময়ের ছিল, মাত্র 5 বছর। এই 5 বছরে তিনি 29টি গল্প, 3টি কবিতা, 1টি উপন্যাস এবং কিছু চিঠিপত্র লিখেছিলেন। সৌমেনচন্দ্র মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছিলেন। সৌমেনচন্দ্র এবং খুবই দুঃখের বিষয় এবং আমাদের জন্য খুব কষ্টদায়কও বটে, সৌমেনচন্দ্র রাজনীতিতে যুক্ত হবার খুবই কম সময়ের মধ্যে, মাত্র 5 বছরের পার হবার আগেই 1942 সালের 8 মার্চ তিনি ফ্যাসিবাদ বিরোধী সম্মেলন, ঢাকায় অনুষ্ঠিত যে সম্মেলনটি হয়েছিল সেই সম্মেলনে শ্রমিকদের যে মিছিল, রেলওয়ে শ্রমিক, সেই মিছিলে যুক্ত হবার সময় এসপি গুন্ডা বাহিনীর দ্বারা তিনি আক্রান্ত হন এবং তিনি অকালে প্রাণ। সৌমেনচন্দ্র আমাদের জন্য এখনও প্রাসঙ্গিক। আমাদের দেশে যেখানে কোনো গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, আমাদের মুক্তি সংগ্রামের জন্য, আমাদের কথা বলার অধিকারের জন্য আমাদেরকে এখনও লড়াই করতে হচ্ছে, সরকার তার ক্ষমতার টিকিয়ে রাখার জন্য এখনও তার ফ্যাসিবাদী যে চরিত্র সেটা সর্বত্র বিস্তৃত করে রেখেছে। আমাদের দেশের কিছু মুক্তিকামী মানুষ, কিছু গণতন্ত্রকামী মানুষ যারা এখনও এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নিজেদের নিয়োজিত করে রেখেছেন। সৌমেনচন্দ্র খুব কম বয়সেই, মাত্র 17 বছর বয়সেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন এবং তিনি নিজেকে নিয়োগ করেন, আত্মনিয়োগ করেন লেখালেখিতে এবং তার একটি বিখ্যাত গল্প ইঁদুর। তিনি চেয়েছিলেন মানুষ মানুষের মতো বাঁচবে এবং তার কথা বলার অধিকারটা পাবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমাদের সেই স্বাধীনতার দিকে ধাবিত করে, তাই আজও সৌমেনচন্দ্র আমাদের কাছে প্রাসঙ্গিক এবং উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে আছেন। আজকে সৌমেনচন্দ্রের জন্মশতবার্ষিকীতে এই ফ্যাসিবাদ বিরোধী অগ্রসৈনিক, তাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।